সব কিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না, কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে, পার্সোনাল একটা এরিয়া, পার্সোনাল স্পেস, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যারিটি, পার্সোনাল গুড ডিডস, এটা লাগবে আপনার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এশার সালাতের পরে এরকম চমৎকার একটি সোশ্যাল গ্যাদারিং এ একত্রিত হওয়ার তৌফিক আনায়াত করেছেন। আমরা শুরুতেই ফর্মালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ছি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমি সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করবো, যে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এই বিখ্যাত হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আশা করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যাতে করে শেষে আপনাদের কাছ থেকে আমি এক দুই মিনিটের সামান্য কিছু ফিডব্যাক নিতে পারি যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। সো মনোযোগটা একেবারে আমার দিকে হবে, হ্যাঁ, ডানে বায়ে কোনো দিকে তাকানো যাবে না। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে আর হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন ক্বালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري এটা হচ্ছে হাদিসের টেক্সট। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে, সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, মানে দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং, ন্যায়পরায়ণ শাসক। প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান। দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তিন নম্বর হচ্ছে ওয়া রাজুলুন ক্বালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। চার নম্বর হচ্ছে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে, একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে। পাঁচ নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দাআতুম ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী ভেরি বিউটিফুল লেডি, একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে, তিনি কে? আমি আল্লাহকে ভয় পাই। ছয় নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকা ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাঁ হাত টের পায় না। সুবহানাল্লাহ বিহামদিহি। সাত নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, সাত নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে তার অশ্রু সিক্ত হয়, তার চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি নামে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে।
হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গানুবাদ করলাম এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না? বুঝে এসেছে, এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবে। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, ওনার নাম কিন্তু আবু হুরায়রা, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? সবাই বলতে হবে আব্দুর রহমান। তো উনি আবু হুরায়রা হলেন কি করে? হিজরাতুন মানে বিড়াল, আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল। তো উনি বিড়াল পালতেন, বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি। তো উনি একবার ঢোলা জামা জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল দেখলেন যে আবু হুরায়রা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে মজা করে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। আসলে নাম কি ছিল? আব্দুর রহমান। টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান, এটা না ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম মজা প্রায় করতেন, প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন, রসিকতা করতেন। তবে এটা হালাল রসিকতা ছিল, হালাল এন্টারটেইনমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো, সুবহানাল্লাহ। এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন, বিড়ালের বাবা। তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান, কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, তারপর থেকে উনি কি হয়ে গেলেন? আবু হুরায়রা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, উনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবী বর্ণনা করেননি। 5374টি হাদিস বর্ণনা করেছেন। মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে, এটাকে বলে সুফা। তো এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফার সদস্য ছিলেন। উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো, কেউ এটা করতো সেটা করতো, আমি কিছুই করতাম না। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সারাদিন থাকতাম, আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম, সুবহানাল্লাহ। এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন। শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। উনি একবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ফালা আহফাজ, কিন্তু এগুলো আমার মনে থাকে না, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উবসুত রিদাক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন, বললেন এবার এটা গায়ে দাও। এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাও ভুলি নাই, একটাও ভুলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন, ওটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে শৈলাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার সব মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার, সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত, বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, ওই হাত বুলানো চাদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়লেন, আর ভুলে না কিছু, আর কিছু ভুলে না। অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায়, সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে, একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি, আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন। তারা সন্দেহ ছড়ায় যে আবু হুরায়রা এগুলো নিজ থেকে মনে হয় বলেছে, আসলে না, কখনো না, নেভার। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছিলেন। তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা? আচ্ছা, এবার আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা
আরশের নিচে ছায়া দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দিবেন বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশিহি আল্লাহর আরশের ছায়ায় তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তাআলার পজিশন কোথায় আরশের উপর আরশ হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থান আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় 13 লক্ষ can you imagine that 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমেডা এটা আরো বড় ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন আপনার হাতের আংটে যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম ষাটটা আকাশ তার উপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লাজামান লামাকান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহর সময় দিয়ে বাধা যায় আমাদের যেমন বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসা কা মিসলিহি শাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি তার উপরে আল্লাহর আরশ সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তাআলার সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নূরুন আন্না আরাহু উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখব তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আরশ ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে খামসিনা আলফা সানা মিম্মা তাআদুন 50,000 বছরের সমান একটা দিন কিয়ামতের দিন 50,000 বছর মানুষগুলো সব হয়রান হয়ে যাবে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রতিটি মানুষ হুফাত কারো পায়ে জুতা নেই আমাদের প্রত্যেকের জুতা আছে না আজকে সেদিন জুতা থাকবে না উরাতান নেকেট উলঙ্গ গাড়ি নাই কিছু নাই ঘোড়া নাই গোরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো আম্মাজান আসে বলে নিয়ে রাসূল এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসাহাসি করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লিকুল ইমরিই মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি আয়েশা সেদিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ হাঁপাতে থাকবে দৌড়াতে থাকবে ক্লান্ত শ্রান্ত কেউ কাউকে চেনে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাই ভাইকে চিনবে না পরিচয় দিবে না
মা ছেলেকে দেখে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে পারি। আরো জোরে আমরা সবাই পড়ি আমিন। ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং, যেই বাদশাহ, যেই শাসক, যেই কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ ভাবে বিচার করে, ইকুয়ালি ট্রিট করে সবাইকে, কারোর উপর জুলুম করে না। কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ কি কারোর উপর জুলুম করেন? কিয়ামতের দিনের বিচারে তিনি কারো উপর জুলুম করবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তাই তোমরা তোমাদের উপর জুলুম করো না, খবরদার। আল যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে এই জুলুমটা জুলুমাত হয়ে অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কিয়ামতের দিন। সো আল্লাহ তাআলা প্রথম সাতজনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল, জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, যারা আদালতের সাথে কাজ করে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন। জাস্টিস ভায়োলেট হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ, এটা ভায়োলেট হয়, এটা আল্লাহ তাআলা কখনো চান না। যারা বিচার করার সময় ন্যায় বিচার করে, উভয় পক্ষের কথা শুনে, যারা রায় দেওয়ার সময় ন্যায় সঙ্গতভাবে রায় দেয়, যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে, সেই ধরনের রাজা যারা, সেই ধরনের কিং যারা, রুলার যারা, তারা সেদিন স্থান পাবে। এটা শুধু আল্লাহর কাছেই না, তারা যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরাও পছন্দ করে না অনেক। উদাহরণস্বরূপ বলছি, ফর অ্যান এক্সাম্পল, এই যে রেসেপ তাইয়েব এরদোগান, জাস্ট উদাহরণ, আরো অনেক ভালো ভালো রুলার আছে, আপনারা আরো ভালো বলতে পারবেন। তো এই যে তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান, মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্নড, চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগে না? আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার, যারা সবসময় কি করে, ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে, তাদেরকে সবাই পছন্দ করে। কানাডার প্রধানমন্ত্রীর নাম জানেন আপনারা? এই যে জাস্টিন ট্রুডো, সে অমুসলিম তাই না, ক্রিশ্চিয়ান খুব সম্ভবত, তারপরেও তাকে সবাই খুব পছন্দ করে, কেন? হি ইজ এ জাস্ট রুলার তাই না, জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক সে। সো ইমামুন আদিল প্রথম শ্রেণী হচ্ছে এমন শাসক যে হচ্ছে ন্যায়পরায়ণ, যার কাছে কেউ বিচার চাইলে সে মাজলুম হয় না, তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব এটা সে সঠিকভাবে পালন করে, বিচার করার সময় রায় দেওয়ার সময় সে উল্টাপাল্টা রায় দেয় না, আদালতের সাথে সবাইকে এক চোখে দেখে, এই ব্যক্তিকে সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার না? আচ্ছা, ইমামুন আদিল। দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক, বেশিরভাগই, সবাই তো যুবক, আমি তো বয়স্ক তেমন কাউকে দেখতে পাচ্ছি না, দু একজন ছাড়া, দু একজন তাও খুব বয়স্ক না, আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে, ঠিক কি না? সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে, লেটস সে 20 থেকে 40 তাই না, 20 থেকে 40, এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মহেন্দ্রক্ষণ, এত শক্তি সম্ভাবনা, টকবগে যুবক, যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে, এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে, এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, এরা বিপ্লব করে ফেলে, ইতিহাস রচনা করে, ঠিক কিনা? এই যুবক তার যৌবনের মোক্ষম সময়টা অন্যায় করে কাটায় না, আজে বাজে কাজ করে কাটায় না, জুলুম করে কাটায় না, দুর্নীতি করে কাটায় না, টেন্ডার বাজে, চাঁদাবাজি, মিথ্যা, হ্যাঁ, খারাপ কাজ, কোনো এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত রাখে না, বরং আল্লাহর ইবাদতে সে তার জীবনটাকে কাটায়। এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি, এটা বেশি দিন থাকবে না, রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর,
তারপর এখন যুবক, কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে, কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন, শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন, জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এই জন্য এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর এবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশা ফি ইবাদাতিল্লাহ। এবং যৌবনের এবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা, এটাই এবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই এবাদত, ঠিক কিনা? আপনি যদি রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না, আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও এবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও এবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, ইট ডাজন্ট নো হোয়াট টু ডু, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো, এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা এবাদত। অনেকে মনে করে যে শুধু তাসবি, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোই মনে হয় এবাদত। না, যে পথেই আল্লাহর সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এসবগুলো কাজই কিন্তু এবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য। এই জন্য এই বয়সের, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় এবাদত, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের এবাদতের চেয়ে যৌবনের এবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে এবাদত ছাড়া করবে এটা কি? এবাদত ছাড়া তো সময়ই কাটে না, কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, তিনটার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা 4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না, তো অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে, কারণ ওই যে ঘুম আসে না, কি করবে? তখন তার এবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই এবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের এবাদত, ঠিক কিনা? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, এবাদত করতে পারেন, আপনার বার্ধক্যে উপনীত হওয়ার পরে এবাদত করতে না পারলে আল্লাহ তাআলা এবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে, পূর্ণ করে দেবে। ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল এটা দেখো, ওই সময় যা করছে ওইটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসুল ইসলাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও, তার মধ্যে একটা হচ্ছে শাবাব আকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সেহাত আকা কবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গেনাকা কবলা ফাকরি, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা কবলা শোকলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াত আকা কবলা মাউতি, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইয়া। এবং কেয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে, ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে, হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে, হারাম ব্যবসা করেছে, হারামের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে, সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কেয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর এবাদতে কাজে লাগিয়েছে। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই, মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক,
এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই, আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই, খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না, এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন পড়ে আছে কই? মসজিদে। আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায় আর কি, উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই তিন নম্বর ব্যক্তি হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তিন নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ রসুল নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, আর মসজিদ খুব ভালো লাগে। জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে, ভাবে যে আসরটা পড়তে কখন যাব। আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরিবের সময় আমি কই থাকবো, আশেপাশে সুরাও থাকবে কিনা, মসজিদের জায়গা থাকবে কিনা, নামাজটা জামাতে হবে কিনা, একটা টেনশন, একটা পেরেশানি, সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সবসময়। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবেন। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে من غدا الى المسجد او راحا اعد الله له نزلا في الجنه كلما غدا او راحا, সকাল সন্ধ্যা যে ব্যক্তি সব সময় মসজিদে যায়, যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবে, স্পেশাল একটা ব্যাংকুয়েট হল তৈরি করবে, না যে এরকম ব্যাংকুয়েট হল যেখানে তার হসপিটালিটি তাকে আপ্যায়নের জন্য ফেরেশতারা বসে থাকবে। আল্লাহু আকবার। এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি। যদিও এই কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না, আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কি অবস্থা, যেতে পারেন পারেন না? আমি নিজেও অনেকদিন মসজিদে নামাজ পড়তে পারছি না, মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে, এখন সেটাও যাওয়া যায় না, সুযোগ নাই। একটা সময় ছিল অনেকে যায়নি, এখন মসজিদের দরজাগুলো বন্ধ। আমার মহতারাম মরহুম নানা শ্বশুর গোলাম সরোয়ার সাঈদী নানা ভাই ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন। উনি বলছিলেন যে হে যুবক, তুমি কি এখনো মসজিদে যাবে না? তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা ঝুলছে? কখন তোমার হুশ ফিরবে? আর কবে তুমি নামাজি হবে? এখন তো তুমি চাইলেও যেতে পারবে না, এখন তো চাইলেও যেতে পারছি না, ঠিক কিনা? একটা সময় যায় নাই, অনেকেই যায় নাই, এখন মন চাচ্ছে মসজিদে যে নামাজ পড়বো, তারপরও যাওয়ার সুযোগ নাই। এই যে মালয়েশিয়াতে প্রায় এক বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না, কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয়, তারপরে আবার লকডাউন, আবার এমসিও মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট, তো চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না। এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? নতুন আরেকটা করোনা ভাইরাসের ধরন পাওয়া গিয়েছে ইউকেতে, লকডাউন, সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল, ওইটা নাকি এই কোভিড এর চার 10 গুণ বেশি শক্তিশালী। এটা যদি চারদিক থেকে হামলা করে, অ্যাটাক করে, আমরা যাব কোথায়? একটা সময় মসজিদে আমরা যাই নাই, এখন চাইলেও যেতে পারছি না। যেন সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ দিক, মসজিদগুলোকে আল্লাহ তাআলা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিক, আমরা যেন আবার আগের মতো মসজিদে যে আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি। সো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে, হি ফিলস গুড, হি ফিলস ভেরি কমফর্টেবল, মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে, শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়, হয় না আপনাদের? মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে, মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের, কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেশতারা রেখে দিয়েছে, এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে। সেজন্য আমাদের কামনা, ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি। কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন, মসজিদেরই পাশে আমার যাতে গড়ে বসে
মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন না আপনারা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রে হাই। বল সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। পড়েন আমিন। আমিন। অসাধারণ চেতনা, হোয়াট ইজ স্পিরিট! ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, খুব সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে। আমি জিয়ারত করেছি একবার, যে পাশে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার পাশেই নজরুলের কবর। আজান হচ্ছে, লোকেরা দোয়া করছে, কবর জিয়ারত করছে। কি চেতনা ছিল! হৃদয় থেকে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন, আলহামদুলিল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তিন নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, সালাতের সাথে ঝুলে থাকে, সেজদার সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে, রাজি আছেন সবাই? আচ্ছা, চতুর্থ শ্রেণী হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা, তারা যাই করে আল্লাহর জন্য করে। আমরা একে অপরের সাথে দেখা হলে বলি না ভাই উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, বলি না? এই যে আল্লাহর জন্য ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে, এই দুইজন লোককে আল্লাহ তাআলা সেদিন আরো শ্রেণীতে ছায়া দেবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেদিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য একে অপরকে ভালোবাসছি তারা কোথায়, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছ, কোথায় তোমরা আসো? আজকে উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের নিচে আমি তোদের ছায়া দিয়ে রাখবো, আজকে আমার দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তাই আমরা একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসবো তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা কি? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, তার সাথে বসলে আখেরাতের কথা স্মরণ হয়, এমন বন্ধু। আরেকজন আছে, এর সাথে বসলেই শুধু হিন্দি সিনেমার গান, এর সাথে বসলেই শুধু হারাম আলাপ, এর সাথে বসলেই অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যের গীবত, চুগলখুরি, ব্যাকবাইটিং, এগুলো, এটা আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নয়। তার সাথে সম্পর্কটা আমার আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কারণে আমি তাকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বান্দা, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর আদেশগুলো মেনে চলে। তাহলে একে অপরের ভালোবাসা হবে কার জন্য? ইজতামা আলাইহি, এই ভালোবাসা নিয়েই তারা পৃথিবীতে একত্রিত হয়। ও তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর উপর ভালোবাসা অবশিষ্ট রেখেই তারা পৃথিবী ত্যাগ করে। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য আমাদের সব কাজগুলো যেন প্রিয় ভাই একমাত্র আল্লাহর খুশির জন্য হয়। দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ না করে শুধু আল্লাহর খুশির জন্য করেন, দুনিয়ার স্বার্থ এমনি উদ্ধার হয়ে যাবে, আই গ্যারান্টি। আপনি কয়েকদিন প্র্যাকটিস করে দেখেন যে যেটাই করব আমার আল্লাহ এই কাজে সন্তুষ্ট কিনা, এটা আপনি দেখে করেন, দেখবেন দুনিয়ার সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে, ওটা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় আসবে যদি আল্লাহকে আপনি এইখানে স্থান দেন।
আর দুনিয়াটার এখানে স্থান দিলে গোটা দুনিয়া আপনাকে অপমান করে ছাড়বে, ঠিক কি না? সেজন্য আমাদের ভালোবাসা যেন হয় শুধু কার জন্য? আল্লাহ রাসূল ইসলামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার জাকাত, আমার রোজা, আমার হজ সব কিছু একজনের জন্য, তিনি কে? তাই আমাদের একে অপরের ভালোবাসাটা কার জন্যে? আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এই যে আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আমরা কিন্তু এই সাত শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি, আলহামদুলিল্লাহ, বলবেন না? তাহলে একে অপরকে কার জন্য ভালোবাসবেন? দুনিয়ার স্বার্থে? নো, নেভার। একজনের খুশির জন্য, তিনি কে? একে অপরকে যখন ইমানি ভাইকে, দিনী ভাইকে যখন কেউ আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে কয়টা গেল সাতটার মধ্যে থেকে? কয়টা মনে আছে তো? আর কয়েক মিনিট বলি না? আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে অরজুলুন দাআত হুমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এমন লোক, দাআত হুমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর গর্জিয়াস বিউটিফুল কোনো লেডি তাকে পাপ কাজের জন্য আহ্বান করল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করল, এবং সে চাইলেই এই অশ্লীল কাজে, এই ব্যভিচারে, এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, সুযোগ পেয়েও এই কাজ করেনি, বরং সে সাহসিকতার সাথে বলেছে, ইন্নি আখাফুল্লাহ, আমার পক্ষে এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব? সম্ভব না। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। জুলাইখা যখন ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মত্ত হয়ে, পাগল হয়ে নিজেকে প্রেজেন্ট করেছিল যে ইউসুফ আমি তোমার প্রেমে পাগল, পৃথিবীর কেউ টের পাবে না, ষাটটা তালা মেরেছি দরজায় এই রাজপ্রাসাদের সিক্রেট রুম, আসো আমরা একে অপরের সাথে এই কাজে লিপ্ত হই, ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন একই কথা, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে এই পাপ কাজ থেকে পানা চাই, আমার পক্ষে সম্ভব না, কারণ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আপনি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, সুইচ বন্ধ করে দিয়ে, পর্দা লাগাই দিয়ে আপনি পাপ করছেন, কেউ দেখে নাই পৃথিবীর, পুলিশ দেখে নাই, সিসি ক্যামেরা অফ করা, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে, তিনি কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। এই যে এখানে আপনারা সবাই যুবক, এটা আমাদের ওয়াজ, আমাদের জন্য রেলেভেন্ট। এজন্য ইংরেজিতে বলা হয়, ওয়েন মানি ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যখন টাকা নষ্ট হয়, টাকা হারায়, এটা সামথিং হাতের ময়লা আবার আসবে, ওয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যখন স্বাস্থ্য নষ্ট হয়, এটা কিছু একটা জিনিস নষ্ট হইল, কিন্তু ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, যখন চরিত্র শেষ, ওর কিচ্ছু নাই, ওর সব শেষ, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে, এটা হচ্ছে খুবই রেলেভেন্ট ওয়াজ আমাদের জন্য। শয়তানের হাতছানি, চাকচিক্যময় হাতছানি আমাদেরকে পাপের পথে নিয়ে যেতে পারে, কিন্তু খবরদার, ইউসুফ আলাইহিসসালামের সেই শিক্ষা যেন আমরা ধারণ করি, আমরা যেন বলি, মাআযাল্লাহ, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ, আল্লাহ তাআলা তিনি দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বিশ্বাসীদের বলুন তারা যেন তাদের চোখকে নামায়, লোয়ার ইউর আইশাইট, লোয়ার ইউর গেজ, নিজের চোখের লাগাম টেনে ধরতে হবে, ইহফাযু ফুরুজাহু, এবং নিজের প্রাইভেট এই যেন লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই দুই অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ দুইটা কি? এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে, মানে জিব্বা, আরেক হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে, প্রাইভেট, মানুষের লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গুণা করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে,
নজরকে হেফাজত করতে হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিদুন বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করে তারা বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে যৌন সম্পর্কে জড়ায় না তারা একটা বৈধ যৌন সম্পর্কে হালাল যৌন সম্পর্কে তারা জড়ায় বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই এজন্য যুবকদেরকে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক ফালিয়াতাজাওয়াজ বিয়ে করো ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার বিয়ে করলে চোখ নিম্নগামী হয় ও আহসানু লিল ফারাজ লজ্জাস্থান হেফাজতে থাকে ও মান লাম ইয়াস্তাতি যার সক্ষমতা নাই বিয়ে করার ফা আলাইহি বিসওম সে রোজা রাখো সে কি করো ফাইন্নাহু লাহু বিজা কারণ এই রোজার মাধ্যমে তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন সুবহানাল্লাহ এখানে বিয়ে করছেন না সবাই সবাই বিবাহিত আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেখ বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের বিয়েটা কি অনেক বরকতের হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে সম্পর্ক নাই যে বিয়ে করে তার দিনদারি দিন দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি বাকি অর্ধেকের ভয় করলেই চলবে তার এখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না যারা বিয়ে করতে চায় বিয়ে করে নিজের পাপ কাজ পাপ থেকে নিজেকে বাঁচাতে চায় তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন তিন শ্রেণী আল্লাহ বলে তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব কয় শ্রেণীর এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায় আর না কি আল্লাযী ইউরিদুল আফাফ পুত পবিত্র থাকতে যে চরিত্র বাঁচাতে যে যে বিয়ে করতে চায় টাকা নাই সমস্যা এটা সেটা কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমারে ধনী বানায় দেবো ধনী বানায় দেয় কে তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে সব সফল লোকেরা ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে এই জন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি সম্পর্ক না করি তাই পঞ্চম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয় সে কি অফারে ওই কাজে সাড়া দেয় সেটাকে প্রত্যাখ্যান করে বলে ইন্নি আখাফুল্লাহ আমি কাকে ভয় করি আল্লাহকে আল্লাহকে ভয় করি তাহলে পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুত পবিত্র রাখে যারা নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কয়টা গেল শুনতেছেন সবাই ছয় নম্বর হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফা আখফাহা এমন ব্যক্তি যে গোপনে দান করে কিভাবে দান করে গোপনে কতটা গোপনে দান করে হাত্তা লা তাআলামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত সেটা টের পায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না জি তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভাষ্যটা বাক্য চয়নটা এমন ভাবে করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতই জানে না এই হাত কি করে এই হাতই জানে না গোপনে দান করে প্রকাশ্যে দান করা জায়েজ দেখিয়ে দান করা জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ দান ভালো দান হচ্ছে গোপনে দান কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে আপনার মনের মধ্যে রিয়া লোক দেখানো ভাব থাকতে পারে তাই না আমাদের দেশে অনেক প্রোগ্রামে মসজিদে মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব অমুক এমপি অমুক দানবীর উনি 1 লক্ষ টাকা বলেন মারহাবা তো সবাই বলে মারহাবা আর ওনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মারহাবা দানবীর বলুক আমি যে শিল্পপতি বিজনেস ম্যাগনেট একটু নাম টাম হোক আমার এই যে নাম হোক একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে 1 লক্ষ টাকা দান করলো 1টি টাকা আল্লাহর কাছে কবুল হয়নি কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না কারণ ওইখানে সে দুইজনের সন্তুষ্টি চাচ্ছে লোকেও ভালো বলুক আল্লাহও ভালো বলুক নো আল্লাহ এটা নেবে না শিরক করে ফেলছেন শিরক মানে আল্লাহর সাথে যদি কাউরে আবার সাথে চান আপনি অন্য কাউকে চাইতে পারবেন না দেখাতে হবে একজনকে তিনি কে এটাকে বলা হয় শিরকুল আসকার ছোট শিরক লৌকিকতা লোক দেখানো মানসিকতা এটা ছোট শিরক বড় শিরক না এটা ছোট শিরক
সো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক দানবীর দানশীল ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আল্লাহ বলবে যাও গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি, ইয়াতিমখানা করলাম, মসজিদ করলাম, এটা করলাম, চ্যারিটি ফাউন্ডেশন করলাম, এত দান সদকা করার পরে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলবেন সেটা তুমি করেছো, মানুষ তোমাকে হাতেনতাই বলবে, দানবীর বলবে, তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে, নাম ফুটানোর জন্য বলছো। তো নাম তো দুনিয়াতে হয়েছে, যেটা চাইছিলে ওটা তো পাইছো, আমার কাছে কি, আমার কাছে তোমার জন্য কিছু নাই, যাও জাহান্নামে যাও। ওইরকম দানশীল যেন আমরা না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। গোপনে দান, যদিও সেটা অল্প হয়, কেউ নাই, একটা লোক বসে আছে অন্ধ, আস্তে করে 100 টাকা বের করে দিয়ে দিলেন, কেউ দেখে নাই, দেখার দরকারও নাই, যিনি দেখার দরকার উনি দেখছে, উনি কে? মসজিদের দান বাক্স 500 টাকা দিয়ে দিলেন, কেউ দেখে নাই। এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দেননি, শুধু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছেন। এই দানটা আল্লাহ খুব পছন্দ করে। সাদাকা তাফসির তুতফিউ গাদাবার রব, গোপন দান আল্লাহর রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে কমিয়ে দেয়, গোপন দান। এই জন্য এই গোপন দানটা খুবই জরুরি। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস, পৃথিবী যখন আল্লাহ বানালেন পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে, হেলে দুলে পড়ছে, আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দিলেন, পাহাড় ঢুকিয়ে দিলেন, পাহাড় যখন প্যারেকের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবী আর কাঁপে না, আর ভূমিকম্প হয় না, আর নড়ে না। এই দৃশ্য ফেরেশতারা দেখে তো অবাক, বললেন আল্লাহ পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর মধ্যে পাহাড় যখন প্যারেকের মতো ঢুকাই দিলেন পৃথিবী আর কাঁপে না, পৃথিবী একেবারে স্টেবল। ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ বলেন আছে। কি সেটা? আল হাদিদ, লোহা। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক না? লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যাবে না, কাটা যাবে। ফেরেশতারা বললেন হে আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিকুলের মধ্যে আছে? আল্লাহ বললেন আছে, সেটা হচ্ছে আন্নার, আগুন। কারণ আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহা গলে যায়, তাইলে লোহা শক্তিশালী নাকি আগুন? আগুন শক্তিশালী। ফেরেশতার আবার আশ্চর্য হয়ে বলল হে রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে? আছে, আলমা, পানি। আল্লাহ বললেন পানি আরো শক্তিশালী, কারণ আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে পানি দিলে কি হয়? আগুন থপ করে নিভে যায়। ফেরেশতারা আবার অবাক হচ্ছে, বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু আলাল মা, পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বললেন আছে, আর রিহ, বাতাস। কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায়, জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে বাতাস আরো শক্তিশালী। এ ফেরেশতারা বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিন আর রিহ, আল্লাহ বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে? আল্লাহ বললেন আছে। সেটা কে? বানি আদম। এমন বনি আদম যে গোপনে দান করে, এমন বনি আদম যে সিক্রেটলি চ্যারিটি করে, মানুষকে দেখাতে যায় না, আস্তে করে 2 টাকা, আস্তে করে 10 টাকা, আস্তে করে 50 টাকা, আস্তে করে 1 লক্ষ টাকার চেক পাঠায় দিল একটা এতিমখানায়, কেউ দেখে নাই, দেখাইতেও চায় না উনি। এই লোকটা ওই বাতাসের চাইতে বেশি শক্তিশালী। আল্লাহ আকবার। তাহলে গোপন দান আল্লাহর কাছে এত প্রিয়, যারা গোপনে দান করে তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকের কিছু গোপন আমলের দরকার আছে, গোপন, এটা কাউরে দেখানোর দরকার নাই। সবকিছু মানুষকে দেখাতে হয় না, সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না, কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে, পার্সোনাল একটা এরিয়া, পার্সোনাল স্পেস, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যারিটি, পার্সোনাল গুড ডিডস, এটা লাগবে আপনার, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না, জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি, ওইটাই কাজে লাগবে। এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে
ওই ব্যক্তি যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে, গোপনে দান করতে রাজি আছেন তো সবাই? নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে, এক রিঙ্গিত করেঙ্গিত ওইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। কটা গেল? সাত নম্বর হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে। কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আমাদের তো চোখের পানি নামে না, কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই পড়ে না। আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ? আল্লাহর ভয়ে। এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক জীবন, এত বিজি স্ক্যাজুল, আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবো এটাই ভুলে গেছি। যারা গোপন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ব্যক্তিকে আরো সে নিজের ছায়া দেবেন। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না, শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সেটা কি? চোখের পানি শুধু জাহান্নামের আগুনকে নেভাতে পারে। এজন্য রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আইনিন লা তাদমা, আল্লাহ ওই চোখ থেকে আমি পানাহ চাই যে চোখ কাঁদে না, যে চোখ দিয়ে পানি নামে না, এরকম চোখ আমি চাই না। আল্লাহ এমন চোখ আমি চাই যে চোখ তোমার ভয়ে অশ্রু বিসর্জন দেয়। তাহলে সর্বশেষ শ্রেণী হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর ডাকে আর আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সে ভয়ঙ্কর দিন যেদিন কোনো ছায়া নাই, গরম, পেরেশান মানুষ, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, সে ভয়ঙ্কর দিন আল্লাহ তাআলা আরো শ্রেণীর নিচে আমাদেরকে ছায়া দেবেন। আমরা যেন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমি আপনাদের বোঝার জন্য আরেকবার করে রিপিট করছি শুধু নামটা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, শাসক রাষ্ট্রনায়ক। দুই নম্বর ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তিন নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, খালি মসজিদ পাগল মানুষ। চার নম্বর রজুলান, এমন দুই লোক তাহাব্বা ফিল্লা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। পাঁচ নম্বর এমন লোক যাকে কোনো নারী, সুন্দরী রূপসী নারী পাপ কাজের অফার দেয়, সে অফার নেয় না, সে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে দিয়ে বলে আমি আল্লাহকে ভয় পাই। ছয় নম্বর যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে, লোক দেখানো তার নয়। সাত নম্বর যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে দার দার করে পানি না, এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই সাত সাতটা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না, আমরা তো দেশের প্রধান হইতে পারবো না, কিন্তু আমরা তো যুবক, আমাদের যৌবনটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাই না? আমরা মসজিদের সাথে মন্ত্র ঝুলায় রাখতে পারি, পাপ কাজের অফার আসলে সেটা ঠেকায় রাখতে পারি, কি বলেন? তারপর গোপনে দান করতে পারি, কেঁদে কেঁদে আল্লাহর কাছে জীবনের গুণার কথা স্মরণ করতে পারি। এই এই গুণাবলীগুলো যেন আমরা আমাদের জীবনে অর্জন করে সেদিন ওই ভয়ঙ্কর দিনে যারা আরো সেরে নিতে ছায়া পাবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন।